চলতি বছরের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা জয়নগরের জমিদার। শুক্রবার রাজধানীর বলাকা সিনেমা হল সহ সারা দেশের 22টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। প্রথম দিনেই বেশ দর্শক সাড়া মিলেছে বলে জানিয়েছেন সিনেমা হল কর্তৃপক্ষ। তুলনা আফরিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুক্রবার মুক্তি পেল বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা জয়নগরের জমিদার। সিনেমার নাম শুনলেই বোঝা যাচ্ছে রয়েছে একটু ভিন্নতা। ক্ষমা করুন জমিদার মশাই, ক্ষমা করুন, ক্ষমা করুন। নাট্যকার নির্মাতা এম সাকাউত হোসেন পরিচালিত সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইতালি প্রবাসী আবু সাইদ খান। সিনেমার গল্পকার এবং প্রযোজকও তিনি। তার বিপরীতে রানীর ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারজানা ছবি। আজকে আমার গান শুনতে চাইবার পেছনে বিশেষ কোনো কারণ কি? আরও অভিনয় করেন আরমান পারভেজ মুরাদ, কাজল মজুমদার, শ্যামল জাকারিয়া, কারিজ লিয়া প্রমুখ। আচ্ছা, তোমারে যখনই আমি আইতে কই, তুমি এত দেরি করো কেন? সিনেমার মূল গল্পে বাংলার অতীত ইতিহাসকে তুলে ধরা হয়েছে। বন্দুক দান করুন, আমি তৃতীয়বার কিছু বলবো না। নারীর প্রতি জমিদারদের নির্যাতন এবং নারীদের বেঁচে থাকার লড়াই, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে এসেছে এই ছবিতে। জয়নগরের জমিদার সিনেমাটি প্রথম দিনেই জায়গা করে নিয়েছে দর্শক হৃদয়ে। ছবিটা নতুন রিলিজ পেয়েছে, ফার্স্ট টাইমই দেখতে আসলাম। ছবিটা দেখে অনেক ভালো লাগছে যে পুরনো দিনের যেসব আভিজাত্য ছিল এগুলো তুলে ধরা হয়েছে মুভিটাতে। ছবিটার ভিতরে ভালো লেগেছে যে ওয়েস্টার্ন কালচারগুলো বাদ দিয়ে যে আমাদের বাংলাদেশের যে আমাদের যে সাহিত্যগুলো আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে আর কি। সিনেমা হল কর্তৃপক্ষ বলছেন, ভালো গল্প আর দক্ষ অভিনয় শিল্পী দ্বারা সিনেমা নির্মিত হলে আবারও হলমুখী হবে দর্শক। আমাদের সম্মিলিতভাবে পরিচালক বা প্রডিউসার যারা ছবির লগ্নি করেন বা পরিচালক, তারা যদি ভালো আর্টিস্ট দেখে বা ভালো গল্প দেখে ছবি করে, অবশ্যই ছবি ভালো যাবে, দর্শক অবশ্যই হলমুখী হবে। রাজধানীর বলাকা হল সহ সারা দেশের 22টি প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমাটি। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।